ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার বা স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেমন ঝটপট হয়ে যায় তেমনই হেলদি ও টেস্টি রেসিপি। রেসিপিটি তৈরি করবার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। হাফ কাপে করে নিলাম বলে তাই দুবারে 1 কাপ জল দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি। জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। 1/2 কাপ সুজির জন্য 1 কাপ জল দিয়েছি, এই মাপটা কিন্তু ঠিক রাখবেন। এখন নাড়াচাড়া করে এটাকে একটা মন্ড মতো বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে নাড়াচাড়াটা করবেন। আস্তে আস্তে দেখুন একটা মন্ড মতো কিন্তু তৈরি হয়ে আসছে, তবে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ডোটাকে কিন্তু একদমই শুকনো শুকনো করে নিয়েছি, মানে একদম কড়াই থেকে উঠে আসছে এরকমভাবেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তারপর ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো সর্ষে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন। এখন পেঁয়াজ আর লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি সাথে সাথেই দিয়ে দিলাম 1 মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। দিয়ে দিলাম 1 বড় ক্যাপসিকামের 1/2 ক্যাপসিকাম কুচি। এখন গাজর আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তবে এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আর একটু ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন টমেটোটাও একদম মিশে গেছে, মানে সবজিগুলো একেবারেই সফট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাই গ্রেট করে দিচ্ছি। আমি এখানে যতটা পুর তৈরি করছি সেই বুঝেই আমি 1টা আলু সিদ্ধ দিয়েছি। আপনারা যদি পুরের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেদ্ধ আলুটাও আরও একটু বেশি দিতে হবে, মানে 2টো বা 3টে সেই বুঝে আন্দাজ করে দেবেন। সেদ্ধ আলুটাকে দিয়েও সবজির সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে এসছে, তবে একটুখানি লবণ দিলাম যেহেতু সেদ্ধ আলুটা দিয়েছি সেই কারণে আরও একটু লবণ দিলাম। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আর এদিকে যে সুজির ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন হালকা গরম রয়েছে, এই অবস্থায় আমি একটু হাতে তেল মেখে নিয়ে ওই ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি। এইভাবে একটু আগে ভালো করে মেখে নিলে তাহলে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে, মানে বানানোর পর একটুও ফাটবে না, খুব সুন্দরই কিন্তু তৈরি হবে। একদম খুব সুন্দর মসৃণ করে মেখে নিয়েছি। এবারে এর থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিলাম, তারপরে এরকম করে বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপরে একটু পাকিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম। দিয়ে বাটির মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, খুব সুন্দর করে কিন্তু বন্ধ করতে হবে যেন পুরটা বেরিয়ে না আসে। বন্ধুরা, যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। একইভাবে সব নাস্তাগুলোকেই বানিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, আর তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর ওই নাস্তাগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে দেবো, যাতে একটার গায়ে একটা যেন না লাগে, তাহলে আবার নাস্তাগুলো রেডি হয়ে যাওয়ার পর তুলতে অসুবিধা হবে। প্রত্যেকটা নাস্তায় দিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতন ভাপিয়ে নিলেই এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন কী সুন্দর ফুলে উঠেছে, এবারে একটা একটা করে নামিয়ে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা এরকম অবস্থাতেও খেতে পারেন, তবে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি আরেকটা টুইস্ট দিচ্ছি। কড়াইয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে, কালো সর্ষে আর একটু চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর ওই নাস্তাগুলো দিয়ে দিলাম, একটু এপিট ওপিট করে ভেজে নেব। ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই, মানে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করলেই কিন্তু নাস্তাগুলো একদম রেডি হয়ে যাবে, খুব বেশিক্ষণ ভাজার একেবারেই দরকার নেই। এতে কী হবে, নাস্তাগুলো খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে।
তাহলে দেখলেনই তো কত সহজে নাস্তাগুলো বানানো যায়। আর একদম ঘরোয়া উপকরণেই কিন্তু আমি এই নাস্তাগুলো তৈরি করেছি। যেমন বানানো সহজ, তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর কতটা সফট হয়েছে কাঁটাটা দেখেই বুঝতে পারছেন। তাহলে স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এই নাস্তা বানিয়ে নিতে পারেন, কিংবা ব্রেকফাস্টে বা ডিনারেও টিফিন হিসাবে বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।